নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার। মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছে। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুবই জনপ্রিয়। আজকে বানাবো ছোলার ডালের ডাল পুরি। তো যারা বাইরে আছো, তারা যে ছোটো ছোটো যে দোকান বলো বা আমাদের দেশের যে মিষ্টির দোকানে যে আলু তরকারি ডাল পুরি, সেই স্বাদটা নিতে পারো। তো আমি সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমি যেরকমভাবে বানাচ্ছি তোমরা সেরকমভাবে বানাও, তো পুরো একবারে দোকানের মতন লাগবে। চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর পুরো ভিডিওটা দেখো আর লাইক দিয়ে ভিডিওটা দেখো। তোমাদের কাছে এটাই একান্তভাবে অনুরোধ, চলো দেখতে থাকো। বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি নুন, আর নিয়েছি তেল। তো এটাকে ময়াম দেবো, আর গরম জল বসিয়ে দিয়েছি মাখবো বলে। আর ছোলার ডালের ডাল পুরির জন্য ছোলার ডালটা আমি ভিজিয়ে দিয়েছি। চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো কী করে ময়দাটা মাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার ময়দা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে নরম করে মেখে নিয়েছি, এটা শক্ত করে মাখলে হবে না। তো দেখো নরম করে আমার মাখা হয়ে গেছে। তো আলু তরকারিটা করার জন্য ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়েছি, আর এই গ্লাসের মাপ অনুসরণ করে হাফ গ্লাস আমি ছোলার ডাল দিয়েছি, আর সে অনুসরণ করে এক গ্লাস কি একটু বেশি একটু জল নিয়ে আমি সিদ্ধ করে নেব, কারণ জলটা হচ্ছে মাস্ট। তো দেখো ছোলার ডালটার মধ্যে আমি কিন্তু কোনোরকম জল দিইনি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা টুকরো দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছি পুরটা বানানোর জন্য। তো তার মধ্যে আমি দিয়ে দেবো হিং একটু। তো হিংটা তোমাদের যাদের অপছন্দ তারা হিংটা অ্যাভয়েড করবে। তো চলো, তো আলু তরকারিটার জন্য দেখো এদিকে আমি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু হিং দিয়ে আমি ইয়ে করছি। আর সর্ষের তেলে এটা করবে আলু তরকারিটা, সাদা তেলে করলে টেস্টটা থাকবে না, করতে পারো। তো এদিকে আমি ছোলার ডালটা আমি এদিকে দিয়ে দিয়েছি। দেখো এবার ভালো করে আমি নাড়বো ছোলার ডালটাকে। একা তো মোবাইল আর এক দিয়ে করতে না খুব অসুবিধা হয়, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। তো তেলের মধ্যে হিংয়ের হিং ফোড়ন দিয়ে আমি ছোলার ডালের পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিই। তো চলো একটু লো ফ্লেমে আমি ভালো করে এটা নাড়াচাড়া করি পুরটাকে, পুরটাকে একটু ঝরঝরে টাইপের সেরকমভাবে বানাবো। দেখো আদা বাটা দিয়ে দিয়েছি একটু, আদাকে গ্রেট করে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু আলুতে। তো একটু মশলাটা ভালো করে মাখিয়ে নেবো এর মধ্যে। আমি ঢাকা চাপা দিয়ে দেবো এর মধ্যে একটু। আর এদিকে দেখো ছোলার ডালের পুরটা কিন্তু আমার অনেকটা ঝরঝরে হয়ে গেছে, সেটা বুঝতেই পারছ। তো দেখো এই দেখো, তো আমি এবার পুরটাকে ঠান্ডা হওয়াতে ওয়েট করব। চলো দেখো পুরটা আমি কি করে ভরছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এরকম করে বাটির মতন আকার ধারণ করতে হবে, তারপরে এই ছোলার ডালটাকে চামচে করে নিতে হবে। হাতে করে নিলে একটু অসুবিধা হবে, তার থেকে ভালো চামচে করে নেবে। তো দেন দেখো আমি কি করে ভরছি, তো উপরে চেপে চেপে একটু দেবে, দিয়ে এই যেমন সে দুধ পুলি যেরকমভাবে পিঠে বানায় না, দুধ পুলি এইরকম যে নৌ মানে এরকম করে মানে আকার ধারণ করে যেসব পিঠে হয় মানে ইয়ে হয়, দেখো খুব সহজেই এইগুলো সব কিছুকে টেনে ধরে এর উপরে ইয়ে করতে হবে, গোল করতে হবে। আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এরকম করে বানাবে দেখো যারা পারো না আমার মতো, মানে আমি আগে পারতাম না, তারপরে দেখে দেখে কিন্তু আমি শিখে গেছি। দেখো আমি কি করে ভরছি, আর আবার দেখে নাও ভালো করে, আমার মেয়ে এই ক্যামেরাটা ধরে দিয়েছে, তার জন্য একটু তোমাদের অসুবিধা হবে দেখতে, কিন্তু দেখো ও যতটা পেরেছে ততটা ও করেছে, এটুকু করেছে, আমার কাছে এটুকুই যথেষ্ট সত্যি। তো দেখলে আমি এরকম করে ভরে এরকম করে লই করে নিলাম। তো দেখো কচুরিটা আমার একটা কচুরি দেখো ভেজেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর ফুলেছে, তোমরা শুধু দেখো। তো দেখো বেলাটা পরেই হয়ে গেল দেখাতে, তোমরা কেউ কিছু মনে করো না। আর এটা ময়দা দিয়ে বেলবে, আর দেখো আমি যেরকম করে বেলছি দেখো একটুকু পুর কিন্তু বেরোচ্ছে না একবারে। দেখো তোমরা নিজেই নিজেরাই বুঝতে পারবে, যারা ভালো করে ভিডিওটা দেখবে তারা দেখো একটুকু কিন্তু পুর আমার বেরোচ্ছে না, আমি কত সুন্দর করে পড়েছি দেখো বুঝতেই পারছো।
আর সাইজটাও দেখো, আর বেশি চেপে চেপে বেলবে না, খুব একটা চাপবে না, হালকার মধ্যে বেলবে। আর একটু আগে পরে করে ভিডিওটা হয়েছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, চলো পুরো ভিডিওটা দেখতে 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 থাকো। তো প্রথমে একটা দেখিয়েছিলাম, তারপরে দেখলাম তোমাদেরকে বেলাটা একটু দেখাই। তো দেখো কিন্তু আমার ডালপুরি কিন্তু প্রত্যেকটাই ফুলেছে, আর ময়দাটা দেওয়া আছে না, তার জন্য একটু কালারটা একটু ইয়ে হচ্ছে, তো ফুলছে, কিন্তু তেলটা একটু অল্প হয়ে এসছে বলে ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে না। কিন্তু ডালপুরি কিন্তু প্রত্যেকটা ফুলেছে, আর যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবে, দেখো কত সুন্দর ফুলেছে ডালপুরি। আমার মতন করে তোমরা কিন্তু বানাবে, সত্যি কথা খুবই সুন্দর হয় খেতে। তো দেখো কত সুন্দর ফুলছে ডালপুরিগুলো, এই দেখো। বাবা রে কেমন ফুলছে গো, জ্বলছে 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 গো, লুচি 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 ফুলকো লুচি লেগে যায়। তোমরা কেউ কিছু মনে করো না, এই লাল লাল গুলো ময়দার, এখনো তাও বলে দিলাম। ছোলা ডালে ছোলা ডালে ওই তখন সব কিছু দিয়ে নুন চিনি দিয়েছি, আর ছোলা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সঙ্গে ডালটার সঙ্গে একটু অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখো মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ছোলা ডালটা এরকম করে সেদ্ধ করো, তাকিয়ে থাকবে এরকমভাবে সেদ্ধ করবে। ভাজা মশলা আমি আগে থেকে করা ছিল, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো এর মধ্যে একটু ফুটুক ফুটুক ডান আমার নেমে যাবে, আলু ছোলা আলু দিয়ে তরকারি মিষ্টির দোকানের মতন। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, তো দেখো কেমন লাগছে তোমরা নিজেরাই বলো। তারপর খেতে খেতে মনে হলো যে তোমাদের সঙ্গে দেখায় যে পুরটা কত সুন্দরভাবে মানে ছড়িয়ে স্প্রেড হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা মানে ইয়ের মধ্যে দেখো পুরীর মধ্যে দেখো কতটা পুরী, ডালপুরির মধ্যে কতটা ডালগুলো ইয়ে আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খেতে খেতে মনে পড়লো। দেখো আর কতটা সফট হয়েছে।